আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বেশ কয়েকদিন কাজের কারণে ভিডিও আপলোড দিতে পারিনি, আজকে আবার ভিডিও আপলোড দিতে বসলাম। আমি তো শীত বসন্ত ওই গল্পটির 8 পর্ব পর্যন্ত পড়ে ফেলেছি, আজকে 9 থেকে শুরু করব। ওখানে কি দেখেছিলাম, 8 পর্ব পর্যন্ত হলো, শেষের দিকে যেটা দেখলাম যে রাজকন্যা স্বয়ংবর করেনি, বলেছে যে যে রাজপুত্র গজমতি এনে দিতে পারবে তাকে, তা শুধুমাত্র তার গলায় সে মারা পড়াবে, আর যদি গজমতি না এনে দিতে পারে তাহলে রাজকন্যার চাকর হয়ে থাকতে হবে। আর এ কথা যখন সীতরাজা শুনতে পারলো তখন সে রেগে গেল যে রাজকন্যার এত অহংকার, তখন তার রাজ্য দখল করে নিল এবং এই রাজকন্যাকে আটক করে রাখলো। আচ্ছা, এ হলো শীতের কাহিনী। ওদিকে বসন্ত কি করেছে? বসন্ত তো মুনির বাসায় থেকে থেকে বড় হচ্ছে, সে পৃথিবীর কোনো খবর পায় না এই রাজকন্যার কি ঘটেছে বা কোন রাজ্যে কি ঘটেছে, এগুলো খবর বসন্ত পায় না। তো একদিন কি করেছে, মুনির পাতার কুড়েতে, মানে কুড়ে ঘর, তো মুনির তো পাতা দিয়ে কুড়ে ঘর বানানো, সেই কুড়ে ঘরে মুনি তো গরিব, পাতা দিয়ে কুড়ে ঘর তৈরি করে, সেই কুড়ে ঘরে থাকে মুনি আর সেখানে বসন্ত থাকে। তো একদিন এই মুনির পাতার কুড়ে ঘরে বসে এক শুক আর এক শাড়ি গল্প করছে, মানে ওরা এখানেই থাকে মুনির পাতার কুড়েতে, মানে শুক আর শাড়ি থাকে, তো শুক আর শাড়ি গল্প করছে। শুক শাড়িকে বলছে, শাড়ি শাড়ি বড় শীত, তখন শাড়ি বলে গায়ের বসন টেনে দিস, শুক বলে বসন গেল ছিঁড়ে শীত গেল দূর, কোনখানে শাড়ি নদীর কূল। শাড়ি উত্তর দিল, দুধ মুকুটে খবর পাহাড় ক্ষীর সাগরের পারে, গজমতির রাঙ্গা আলো ঝরঝরিয়ে পড়ে, আলোর তলে পদ্ম পাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। শুক বলে সেই সোনার কমল সেই গজমতি, কে আনবে তুলে কে পাবে রূপবতী। শুনে বসন্ত বলল, শুক শাড়ি মেষো মাসি কি বলছিস বল, আমি আনবো গজমতি সোনার কমল। কি হয়েছে, মানে ওরা তো পাতার কুড়ে ঘরে, মুনির যে কুড়ে ঘরটা পাতা দিয়ে তৈরি সেখানেই তো বসন্ত থাকে, আর সেখানে শুক আর শাড়ি দুইটা পাখি থাকে, একজন হচ্ছে, একজনের নাম হচ্ছে শুক, একজনের নাম হচ্ছে শাড়ি। তো শুক একদিন শাড়িকে বলছে, মানে কবিতার ভাষায় দুইজন কথা বলছে আর কি, শুক একদিন শাড়িকে বলছে, শুক মানে শাড়ি শাড়ি বড় শীত, মানে অনেক শীত করছে। তখন শাড়ি বলে গায়ে বসন টেনে দিস, মানে গায়ে কাপড় টেনে দাও। তখন শুক বলে বসন গেল ছিঁড়ে শীত গেল দূর, কোনখানে শাড়ি নদীর কোল। তখন শুক বলছে, আবার কবিতার ভাষায় বলছে, যে বসন গেল ছিঁড়ে, মানে কাপড় গেল ছিঁড়ে, শীত ও চলে গিয়েছে, কোনখানে আর শাড়ি, কোনখানে নদীর কোল। তো তখন শাড়ি উত্তর দিল, মানে ওরা কবিতার ভাষায় বলছে এখানে, কিন্তু কবিতার ভাষায় গল্প করতে করতে, শুক আর শাড়ি গল্প করতে করতে সেখানে কিন্তু গজমতি কোথায় আছে ঠিকানা চলে এসেছে। দেখো, দুধ মুকুটে ধবল পাহাড় ক্ষীর সাগরের পারে, গজমতির রাঙ্গা আলো ঝরঝরিয়ে পড়ে, আলোর তলে পদ্ম পাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। মানে কি কম, ওই ঠিকানাটা কি, গজমতি কোথায় পাওয়া যাবে, দুধ মুকুটে ধবল পাহাড়, মুকুটটা পাহাড়টা হলো ধবল, মানে ধবল মানে কি সাদা, ধবল পাহাড়, দুধ মুকুটে আছে দুধ, দুধের মুকুট, আর ধবল পাহাড় সাদা পাহাড় ক্ষীর সাগরের পারে,
ধবল পাহাড় ক্ষীর সাগরের পাড়ে। মানে সাগরটা হচ্ছে কি, ক্ষীর সাগর, মুকুটটা হচ্ছে দুধের মুকুট, ধবল পাহাড় আর ক্ষীর সাগরের পাড়ে গজমতির লাঙা রাঙা আলো ঝর ঝরিয়ে পড়ে। মানে ওখানে গজমতি আছে, ক্ষীর সাগরের পাড়ে গজমতি আছে, আর সাগরটা কোথায় আছে, ধবল পাহাড়ের নিচ দিয়ে আছে ক্ষীর সাগর, ক্ষীর সাগর, আর দুধ মুকুটে ধবল পাহাড়। মুকুটটা দুধের মতো এরকম সাদা, পাহাড়ের পাহাড় আর ক্ষীর সাগরের পাড়ে গজমতি আছে। আর সেই গজমতির আলোর তলে পদ্ম পাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। মানে সেখানে আলোর নিচে পদ্ম পাতে, মানে পদ্ম পাতার মধ্যে দুধের জল খেলা করে, আর হাজার হাজার সোনার কমল সেখানে ফুটে আছে। তখন এই শাড়ি উত্তর দিল, আর তখন শুক বলল, সেই সোনার কমল, সেই গজমতি কে আনবে তুলে, কে পাবে রূপবতী। মানে তখন শুক বলছে যে কে এই গজমতি, এই সোনার কমল তুলে আনবে যে নাকি রূপবতী কন্যাকে পাবে। শুনে বসন্ত বলল, সুখ শাড়ি মেষো মাসি কি বলছিস বল, আমি আনবো গজমতি সোনার কমল। মানে এই যে দুজন পাখিয়া থাকে, একজন সুখ আর একজন শাড়ি, এদেরকে বসন্ত মেষো আর মাসি ডাকে। হ্যাঁ, তো সুখ শাড়ি হচ্ছে পাখিদের জোড়া আর কি, ছেলেটার নাম সুখ, মেয়ের নাম শাড়ি। তা মেষো মাসি মানে খালা আর খালু, কি বলছো বলো, আমি গজমতি আর সোনার কমল আনবো। তখন সুখ শাড়ি বলবো, আহা বাছা পারবে, সুখ শাড়ি দুইজন মিলে বলতেছে, আহা বাছা পারবে। বসন্ত বলল, পারবো না তো কি পারবো। সুখ বলল, তবে মনির কাছে গিয়ে ত্রিশূলটা চা। আর শাড়ি বলল, শিমুল গাছে কাপড় চোপড় আছে, মুকুট আছে, তাই নিয়ে যা। মানে সুখ আর শাড়ি তখন বলতেছে, আনতে পারবি? তখন বসন্ত বলছে, পারবো না কেন, পারবো। তখন সুখ বলছে যে তো তো যে মুনি, যে মুনি তোকে লালন পালন করেছে, তার হাতে যে একটা ত্রিশূল থাকে, সেই ত্রিশূলটা তুই চা। আর শাড়ি বলল যে শিমুল গাছে কাপড় চোপড় আছে, মুকুট আছে, এগুলাও নিয়ে যা। তো বসন্ত মুনির কাছে গেল, গিয়ে বলল, বাবা আমি গজমতি আর সোনার কমল আনবো, ত্রিশূলটা দাও। মুনির কাছে গিয়ে ত্রিশূলটা চাইলো যে আমি গজমতি আর সোনার কমল আনতে যাব বসন্ত। তখন মুনি ত্রিশূলটা দিলেন, মুনির পায়ে প্রণাম করে ত্রিশূল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন। গিয়ে দেখেন শিমুল গাছে কাপড় চোপড়, শিমুল গাছে রাজ মুকুট। বসন্ত বললেন, হে বৃক্ষ, যদি সত্যিকারে বৃক্ষ হও তো তোমার কাপড় চোপড় আর তোমার রাজ মুকুট আমাকে দাও। মানে মুনির কাছ থেকে ত্রিশূলটা নিয়ে সে শিমুল গাছে গিয়েছে কাপড় চোপড় আর রাজমুকুট আনতে, বলেছে যে তুমি সত্যিকারের বৃক্ষ যদি হও তাহলে তোমার কাপড় চোপড় আর রাজমুকুট আমায় দাও। বৃক্ষ বসন্তকে কাপড় চোপড় আর রাজমুকুট দিল। বসন্ত গাছের ছাল ছেড়ে কাপড় চোপড় পরলেন, রাজমুকুট মাথায় দিয়ে বসন্ত ক্ষীর সাগরের উদ্দেশ্যে চলতে লাগলেন। মানে বসন্তর তো এতদিন কাপড় চোপড় ছিল না, সে মুনির বাসায় থাকতো, ওই গাছের লতা পাতা পড়তো, তাই এখন এই শিমুল গাছ থেকে এই কাপড় চোপড় চেয়ে নিয়ে সে সেটা পরেছে আর রাজ মুকুট মাথায় দিল। দিয়ে সে ক্ষীর সাগরের উদ্দেশ্যে রওনা হলো। যেতে 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 বসন্ত কত পাহাড়, কত বন, কত দেশ বিদেশ ছাড়িয়ে 12 বছর 13 দিনে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়ে পৌঁছলেন। তো মানে কি, অনেক পাহাড় জঙ্গল ছাড়িয়ে, দেশ বিদেশ ছাড়িয়ে 12 বছরে 12 বছর 13 দিনে গিয়ে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়ে পৌঁছলেন। ধবল পাহাড়ের মাথায় দুধের স্বর থক থক, ধবল পাহাড়ের গায়ে দুধের ঝর্ণা ঝরঝর। বসন্ত সেই পাহাড়ে উঠলেন। মানে পাহাড়টাই এমন, ধবল পাহাড়ের কি মাথায় দুধের স্বর থক থক করতেছে আর দুধের ঝর্ণা ঝরঝর করতেছে। তো সেই পাহাড়ে বসন্ত উঠলেন, উঠে দেখেন ধবল পাহাড়ের নিচে ক্ষীরের সাগর। মানে পাহাড়টার নিচে ক্ষীরের সাগর,
ক্ষীর সাগরে ক্ষীরের ঢেউ ঢল ঢল করে, লক্ষ হাজার পদ্ম ফুল ফুটে আছে থরে, ঢেউ থই থই সোনার কমল তারই মাঝে কি, ধনদের বরণ হাতির মাথায় গজমতি, ধনদের বরণ হাতির মাথায় গজমতি। মানে ওখানে তো পাহাড়ে উঠছে দুধের সাগর, ধবল পাহাড়ের উপরে উঠলে, উঠে নিচে দেখছে ক্ষীর সাগর, আর ক্ষীর সাগরে ক্ষীরের ঢেউ ঢল ঢল করতেছে এবং ক্ষীর সাগরের মধ্যে লক্ষ লক্ষ পদ্ম ফুল ফুটে আছে। আর ঢেউ থই থই সোনার কমল তারই মাঝে কি, মানে ওই সেই পদ্ম ফুলের মাঝখানে কি, দশ ধনদের বরণ হাতির মাথায় গজমতি, মানে সেই সোনার কমলের মাঝখানে কে আছে, হাতি, ধনদের বরণ হাতি তার মাথায় আছে গজমতি। অমনি ক্ষীর সাগর শুকিয়ে গেল, পদ্মের বন লুকিয়ে গেল, দুধ বরণ হাতি এক সোনার পদ্ম হয়ে জিজ্ঞাসা করলো। সে যখন পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠেই সে ক্ষীর সাগরের মধ্যে সোনার কমলও দেখতে পেল, ওই যে গজমতিওয়ালা হাতিও দেখতে পেল। আর ও পাহাড়ে ওঠার পরেই, বসন্ত পাহাড়ে ওঠার পরেই ক্ষীর সাগর গেছে শুকিয়ে, আর পদ্মের যে ক্ষীর সাগরের মধ্যে যে পদ্মের বন ছিল সেটা গেল লুকিয়ে, দুধ বরণ হাতি এক সোনার পদ্ম হয়ে জিজ্ঞাসা করলো। দুধের বর মতো সাদা ধবধবা যে হাতি ছিল, হাতি এক সোনার পদ্ম হয়ে, মানে সোনার কমল বা পদ্ম হয়ে জিজ্ঞাসা করলো, কোন দেশের রাজপুত্র বলো তুমি কে বা? বসন্ত বলল, বনে বনে বাস, আমি মুনির করি সেবা। মানে ওই হাতি জিজ্ঞেস করছে, তোমায় কোন দেশের রাজপুত্র, তুমি কে? বসন্ত বলল, আমি বনে বনে থাকি, মুনির সেবা করি। পদ্ম বলল, মাথায় রাখো গজমতি সোনার কমল বুকে, রাজকন্যা রূপবতী ঘর করুক সুখে। তখন ওই সোনার কমল বলতেছে, তুমি মাথায় গজমতি রাখো আর সোনার কমল রাখো বুকে, রাজকন্যা রূপবতীকে তুমি পাও, আশীর্বাদ করছে আর কি। বসন্ত সোনার পদ্ম তুলে বুকে রাখলেন, গজমতি তুলে মাথায় রাখলেন, এবার ক্ষীর সাগরের বালুর উপর দিয়ে বসন্ত দেশে চলেন। মানে ক্ষীর সাগর তো শুকিয়ে গেছে, আর ওই যে ক্ষীর সাগর যখন শুকিয়ে গেছে তখন তো পদ্ম ফুল তাকে কি গজমতিও দিয়ে দিয়েছে, সোনার কমলও দিয়ে দিয়েছে, বলছে যে সোনার কমল বুকে রাখবা, গজমতি মাথায় রাখবা। তখন বসন্ত কি করলো, গজমতিও তুলে নিল, সোনার কমলও নিয়ে দেশের দিকে দেশে রওনা হলো। ক্ষীর সাগর তো শুকিয়ে গেছে, ক্ষীর সাগর তখন বালু হয়ে গেছে, ওই বালির উপর দিয়ে রওনা হলো। অমনি ক্ষীর সাগরের বালুর নিচে কারা যেন বলে উঠল, ভাই ভাই আমাদের নিয়ে যাও। সে ক্ষীর সাগর তো শুকিয়ে গেছে, তা ক্ষীর সাগরের যে এখন বালি, বালি দিয়ে বালির উপর দিয়ে যখন বসন্ত যাচ্ছে তখন শুনে কি, যে কে কারা যেন বলছে, ভাই ভাই আমাদের নিয়ে যাও। বসন্ত ত্রিশূল দিয়ে বালু খুঁড়ে দেখেন তিনটি সোনার মাছ, তিনটি সোনার মাছ নিয়ে বসন্ত পথ চলতে লাগলেন। মানে ওই মানে বসন্ত যখন বলতেছে ভাই ভাই আমাকে আমাদের নিয়ে যাও, তখন বসন্ত ত্রিশূল দিয়ে খুঁড়ে বালি সরিয়ে দেখলো যে ওখানে তিনটা সোনার মাছ আছে। তখন বসন্ত এই তিনটা সোনার মাছকেও নিল, আর বসন্ত যেদিকে যায় গজমতের আলোতে যেন দেশ উজ্জ্বল হয়ে ওঠে, সবাই তাকিয়ে দেখে কে যায় রাজপুত্র নাকি, হ্যাঁ এত সুন্দর গজমতি। আচ্ছা, এই গেল নবম পর্ব। বন্ধুরা আজ এ পর্যন্তই, কারণ ভিডিওটা অনেক বড়, আমি নবম পর্ব শেষ করতেই প্রায় 15 মিনিটের মতো হয়ে গিয়েছে, আমি খুব দ্রুতই পরের পর্ব দিতে চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থেকো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।